মাইক্রোমেটিওরয়েড আঘাত হেনেছে নাসার $10 বিলিয়ন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে। নাসার পক্ষ থেকে জানানো হয়েছে 23 থেকে 25 মের মধ্যে একটি মাইক্রোমেটিওরয়েড ঘন্টায় প্রায় 22,500 মাইল অর্থাৎ সেকেন্ডে 10 কিলোমিটার গতিতে আঘাত হেনেছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের প্রাইমারি মিররে। অসংখ্য মাইক্রোমেটিওরয়েড অর্থাৎ শিলা বা ধাতুর ক্ষুদ্র কণা দিয়ে পূর্ণ হয়ে রয়েছে আমাদের এই সৌরজগৎ। সাধারণত এদের ওজন 1 গ্রাম অপেক্ষাও কম, কিন্তু উচ্চ গতির কারণে এই মাইক্রোমেটিওরয়েডই মহাকাশযানের জন্য সবচেয়ে বড় হুমকি। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সহ যে কোনো টেলিস্কোপ এবং মহাকাশযানে এরকম ক্ষুদ্র আকারের শিলা বা ধাতুর কণা অসংখ্যবার আঘাত হেনে থাকে, তাই এই মহাকাশযানগুলিকে এ ধরনের আঘাত প্রতিরোধে সক্ষম করেই তৈরি করা হয়ে থাকে। মহাকাশের স্বাভাবিক নিয়মেই 23 থেকে 25 মের মধ্যে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের প্রাইমারি মিররে আঘাত হেনেছে ক্ষুদ্র আকারের একটি ধাতুর কণা। যেহেতু যে কোনো মহাকাশযানের মতোই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপকেও মাইক্রোমেটিওরয়েডের আঘাত সহ্য করার সক্ষম করে তৈরি করা হয়েছে, তাই এই আঘাতে কোনো ধরনের ক্ষতি হয়নি এই টেলিস্কোপটির। নাসার পক্ষ থেকে জানানো হয়েছে তৈরি করার সময়ই টেলিস্কোপটির বিভিন্ন অংশকে এ ধরনের একাধিক আঘাত সহ্য করার পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে এবং টেলিস্কোপটির গঠন উপাদান এতটাই শক্ত যে এটি ঘন্টায় 22,500 মাইল গতির মহাজাগতিক শিলাখণ্ডের আঘাতও সহ্য করতে সক্ষম। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপটি এখন রয়েছে আর্থসান ল্যাগ্রেঞ্জ পয়েন্ট L2 তে। মহাকাশের এই অঞ্চলে ক্ষুদ্র ধূলির কণাও চরম বেগে এদিক ওদিক ছুটতে থাকে। নাসার গবেষক পল গেইটনার বলেছেন, আমরা সবসময় জানতাম যে টেলিস্কোপটিকে মহাকাশের পরিবেশের চরম আবহাওয়া সহ্য করতে হবে, যার মধ্যে রয়েছে উচ্চ পরিমাণে অতিবেগুনি রশ্মি, সূর্যের ক্ষতিকর চার্জযুক্ত কণা, বাইরের কোনো ছায়াপথ থেকে উড়ে আসা মহাজাগতিক রশ্মি এবং আমাদের সৌরজগতের মধ্যে প্রচণ্ড গতিতে ছুটে চলা মাইক্রোমেটিওরয়েডসের আঘাত। তাই এর সমস্ত উপাদান এমনভাবে তৈরি করা হয়েছে যাতে মহাকাশে বহু বছর পরেও এই উচ্চাভিলাষী বিজ্ঞান মিশনটি সফলভাবে শেষ করা সম্ভব হয়। এ ধরনের ক্ষুদ্র শিলাকণার আঘাতে টেলিস্কোপটির কোনো ক্ষতি না হলেও নাসার বিজ্ঞানীগণ এখন চেষ্টা করছেন কিভাবে একে আঘাত মুক্ত রাখা যায়। এজন্য নাসার পক্ষ থেকে ইঞ্জিনিয়ারদের একটি বিশেষ দলও গঠন করা হয়েছে যারা নজর রাখতে চলেছে টেলিস্কোপটির আশেপাশে উড়ে আসা মাইক্রোমেটিওরয়েডসের দিকে, যাতে আগে থেকেই এ ধরনের উড়ন্ত ধাতুকণার উড়ে আসার পূর্বাভাস পেয়ে আঘাত থেকে রক্ষা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের যথেষ্ট সময় পাওয়া যায়। টেলিস্কোপটিকে উৎক্ষেপণের পর থেকে এখনো পর্যন্ত এতে আঘাত হেনেছে 4টি মাইক্রোমেটিওরয়েডস, যার মধ্যে 23 থেকে 25 মের মধ্যে সর্বশেষবারের আঘাতটি ছিল সবচেয়ে শক্তিশালী। তবে এই আঘাত টেলিস্কোপটির নির্ধারিত কার্যক্রম, বৈজ্ঞানিক অনুসন্ধান ও গবেষণা সূচিতে কোনো ধরনের পরিবর্তন আনবে না বলে নাসার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।